নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা হল্লাবলের হেল ডট কম অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আর প্রতিদিন এই রবিবারে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি আর এই হল্লাবলের হেল ডট কম অনুষ্ঠান মানেই কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার এনে আমরা আলোচনায় বসে ডাক্তারবাবুরা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আজকেও এই অনুষ্ঠানে এ রাজ্যের একজন অত্যন্ত একজন স্বনামধন্য দন্ত চিকিৎসক হ্যাঁ আগে বলে রাখি যে উনি অবশ্যই একজন দন্ত চিকিৎসক সেই সঙ্গে একজন এ রাজ্যের সুখ্যাতি সম্পন্ন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশা করি দন্ত চিকিৎসক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলায় আপনারা একটু অনুমান করতে পেরেছেন আর স্কলেও ছিল হ্যাঁ তিনি আর কেউ তিনি তিনি ডাক্তার দেবলিনা ভৌমিক প্রথমেই মহোদয়াকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন ব্যস্ত চিকিৎসক বিভিন্ন কাজের ফাঁকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদের সময় করে দিয়েছেন এর জন্য হল্লাবলের পরিবারের তরফে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার 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 দর্শক শ্রোতা বন্ধুরা আবার বলছে যেহেতু এই দেবলিনা ভৌমিক সুতরাং আজকে আমরা দাঁত নিয়ে আলোচনা করব দাঁত এমন একটি অঙ্গ যা অবশ্যই আমাদের খাদ্য চব্বনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এ কিন্তু শোভাবর্ধনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই দাঁতের পরিচর্যা যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু অকালে এই দাঁত পড়ে যেতে পারে আর দাঁত পড়ে যাওয়া মানে কিন্তু আরও একটু সমস্যায় পড়ে যাওয়া হ্যাঁ প্রথমেই ডাক্তার মহোদয়ের কাছে যে কথাটি জানতে চাইবো যে আমরা শুরু থেকেই শুরুটা করি এই শুরুতে শুরু থেকে শুরু করার মানেটাই হলো যে একটা সদ্যজাত শিশু হ্যাঁ তার জন্ম হলো হ্যাঁ সে তো আর দাঁত নিয়ে জন্মগ্রহণ করে না কখন কখন থেকে তার দাঁত ওঠার শুরু হবে এই দাঁত ওঠার বয়সটা কত

ওখানে আমাদের রোলটা হচ্ছে প্রেগনেন্সির সময় আমরা মা কি খাচ্ছে ওটার মধ্যে আমাদের মায়ের যে পুষ্টিটা ওটা খুব ইম্পর্টেন্স রাখে কারণ দাঁতের যে ক্যালসিফিকেশনটা হয় সেটার উপর খুব গুরুত্ব দিতে হয় আমাদের তার জন্য আমরা বলি যে মায়ের খাদ্যটা খুব ইম্পর্টেন্ট কারণ মায়ের খাদ্য মা যা শরীরে নিচ্ছে তার থেকেই শিশুর সব কিছুর মানে গঠনটা তার উপরে অনেকটা নির্ভর করছে তো আমাদের দাঁতের ফরমেশনটা শুরু হচ্ছে মোটামুটি আমরা বলি ছ উইক থেকে ছ সপ্তাহ থেকে যেটা মায়ের পেটের ভেতরে থাকাকালীন শুরু হয় তারপর জন্ম হলো শিশুর জন্মের পর দাঁত ওঠা শুরু হয় নর্মালি ছ মাস বয়স থেকে শিশুর ঠিক আছে সেটা চলতে থাকে ছ বছর অব্দি এবং সেই দাত্তারি মানে যে আমরা দুধের দাঁতটা রয়েছে দুধের দাঁতটা ঠিক নিচে আমাদের পার্মানেন্ট যেটা আমাদের স্থায়ী দাঁত সেটা সাথে সাথে ফর্মেশনটা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তাহলে ওই দুধের দাঁতের নিচেই থাকে আমাদের স্থায়ী দাঁত স্থায়ী দাঁত হ্যাঁ আপনি বললেন যে ছ মাস বয়স থেকে এই শিশুদের দাঁত ওঠা শুরু হয়ে যায় হ্যাঁ তো এই যে দাঁত ওঠা শুরু আপনি যেভাবে বললেন যে শিশুদের দুধের দাঁতের নিচেই থাকে আসলে ওই স্থায়ী দাঁতের ফর্মেশন তাহলে আমার মনে কিন্তু যে প্রশ্নটি চলে আসছে এখন যে এই যদি এই সঠিকভাবে এই দুধের দাঁতকে পরিচর্যা যত্ন না করা হয় তাহলে কি কোনো প্রভাব পড়তে পারে প্রচন্ড প্রভাব পড়বে কারণ কেন বলছি আমাদের দুধের যে দাঁতটা থাকে ওটা আমাদের টোটাল থাকে কুড়িটা ঠিক আছে আর তারপরে আমাদের আমাদের যেটা স্থায়ী দাঁত ওটা থাকে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে হচ্ছে যে জায়গাটা থেকে এক থেকে আমরা কুড়িটা দাঁত নিয়ে মানে ছোট থেকে শুরু হচ্ছে বত্রিশটা দাঁত তো আমাদের যত আমরা বড় হচ্ছি তত আমাদের চোয়ালের সাইজটা আমাদের বড় হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো এখন কি হয় আমরা ছোট থেকে যদি দাঁতটার যত্ন না নিই দাঁতটা যদি সময় মতো আমরা মানে পরিষ্কার না করি ওটার মধ্যে ডিকে হবে দাঁতটা এবং যদি প্রত্যেকটা দাঁতের নিচে একটা স্থায়ী দাঁতেরও কিন্তু একটা একটা জায়গা থাকে ঠিক আছে। দুধের দাঁতটা যদি সময়ের আগে যদি পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে ওই জায়গাটা দুধের দাঁতের সেই খালি জায়গাটা তখন মানে খালি হয়ে গেল তো নিচের যে দাঁতটা স্থায়ী যে দাঁতটা আসছে আমাদের ও ওই পার্টিকুলার ডিরেকশনটাতে না গিয়ে তখন ওই যেদিকে একটা খালি জায়গা পাবে সেদিক দিয়ে ওঠার চেষ্টা করবে তাতে করে কি হয় আমাদের দাঁতগুলো হয়ে ওঠে আচ্ছা তাই দাঁতের যেন আমরা চেষ্টা করি যেন সবগুলো দাঁত আমাদের থাকে এবং সময় মতো যাতে তোলা হয় দাঁত তোলা হয় তার জন্য মানে ওই মিসকনসেপশনটা দূর করাটা খুব দরকার যে ঠিক আছে ছোট মানে দুধের দাঁতটা পরে যাবে আর পার্মানেন্ট

প্রাইমারিলি আমরা মানে বাচ্চারা কি খায় বাচ্চারা খাবে দুধ ঠিক আছে যেটা অনেক সময় মানে বুকের দুধ খাচ্ছে মায়ের আর নাহলে হয়তো সেটা ফিডিং বটল দিয়ে খাচ্ছে ঠিক আছে এখন কি হয় রাত্রে অনেক সময় অনেক মায়েদের সেটা একটা অভ্যাস থাকে যে বাচ্চাকে ও দুধের বোতলটা ধরিয়ে দিলাম রাত্রে মানে ঘুম পাড়িয়ে দিলাম ওই দুধের বোতলটা মুখের মধ্যেই রয়ে যাচ্ছে সেটা হয়তো বাচ্চাকে মানে ঘুম পাড়ানোর জন্য হয়তো হবে না হলে হয়তো অনেক বাচ্চারা রাতে কাঁদে তার জন্য হয়তো ওটা অ্যাজ এ প্যাসিফায়ার ওটা কাজ করে ঠিক আছে কিন্তু ওটাতে যে দাঁতটার কতটা ক্ষতি হচ্ছে সেই ছোট বয়স থেকে সেটা অনেকে জানেন না বিকজ এই যে আমরা দুধটা যে লেগে রয়েছে দাঁতের মধ্যে তাতে করে কি হচ্ছে ওটার মধ্যে সুক্রোজ থাকে ঠিক আছে ওই দুধটা সারাক্ষণ দাঁতের মধ্যে অনেকক্ষণ ধরে লেগে আছে তার থেকে কি হচ্ছে দাঁতে যেটা আমরা মানে লেম্যান আমরা যেটা পোকা বলি বা আমরা যেটা মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা বলি কেরিজ মানে ডিকে যেটা নর্মালি এতে থেকে কালো হ্যাঁ কালো হয়ে যাওয়া বা কালো না হলেও মানে ওটাকে মানে ডিক্যালসিফিকেশন ডিমিনারেলাইজ মানে মানে যেটা শক্ত জিনিসটা আছে দাঁতের ওটা নরম হওয়া শুরু হয়ে যায় তো তখন থেকেই আমাদের পরিচর্যাটা খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটু যখন বড় হচ্ছে শিশু তখন তার ব্রাশিং হ্যাবিটটা ওটা ছোট থেকেই আমাদের খেয়াল রাখতে হবে কারণ বাচ্চাদের একটা কি হয় ওরা কিন্তু সবসময় বড়দেরকে অনুকরণ করবে সেটা মানে মায়েদের ক্ষেত্রে এটা বেশি হয় ঠিক আছে মায়ের সাথে যেহেতু সময়টা বেশি কাটানো হয় তাই মায়ে মাকে সব সময় বাচ্চা অনুকরণ করার চেষ্টা করে তো ব্রাশ করার সময় লিস্ট মানে 6-7 বছর অবধি মায়েদের উচিত বাচ্চাকে সেটা দেখিয়ে দেওয়া হলে আপনি নিজে যখন ব্রাশ করবেন তখন আপনার বাচ্চাকে তখন সাথে রাখবেন বা যখন ও ব্রাশ করছে তখন ওটা করিয়ে দিতে হবে কারণ বাচ্চারা বুঝতে পারবে না ওরা ওই টুথপেস্টটাকে খুব টেস্টি একটা জিনিস মনে করে ওটাকে খেয়ে ফেলে তো ওই জিনিসটাকে খুব ছোট থেকে যত্ন রাখতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের ডায়েট যেটা আমরা খাওয়া দাওয়া দেখছি বাচ্চাদের ক্ষেত্রে ওটা খুব লক্ষ্য রাখতে হবে কারণ বাচ্চারা চকলেট জাতীয় জিনিস যেটা স্টিকি খাবার যেটা খুব হয় যেটা দাঁতের সাথে খুব লেগে থাকে সেটা প্রচন্ড ভাবে ক্ষতিকারক ছাড়াও আমাদের যেটা মাঝখানে আমরা বাচ্চাকে স্ন্যাক্স করাচ্ছি খাওয়াচ্ছি সেটার দিকে আমাদের একটু মানে লক্ষ্য রাখতে হবে যেটা আমি একটু বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দুধের দাঁত যেটা ছ মাস বয়সে থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি দুধের দাঁতে ওই ডিকে হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি নার্সিং বটল বা ফিডিং বটল মানে ওই দুধের বোতল থেকে যেটা আমাদের অনেকগুলো দাঁতে যেটা ডিকে হয়ে যাচ্ছে তার জন্য কি করতে হবে দুধ খাওয়ানোর পরে বা রাত্রেও মানে ফিডিং করার পরে পরিষ্কার কোনো কটন দিয়ে মানে তুলো দিয়ে বা কোনো ফন ক্লথ দিয়ে ওটাকে আমরা মাড়িটাকে আমরা মুছে দিতে হবে যাতে মানে ওই দুধটা যাতে লেগে না থাকে দাঁতের মধ্যে আচ্ছা গেল যে শিশুদের যতবারই খাওয়ানো হবে ততবারই কিন্তু তার হোক বা ওই দুধের ওঠা তা পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ এবং আপনি বললেন যে শিশুদের অবশ্যই কিভাবে দাঁত ব্রাশ করতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে এবং যেহেতু মায়েদের বেশি অনুকরণ করে শিশুরা মায়েদের কাছেই তারা বেশি লালিত পালিত হয় সে কারণে মায়েদের কাছ থেকেই কিন্তু তারা বেশি শেখে এবং সেক্ষেত্রে মায়েদের এক্ষেত্রে কিন্তু দায়িত্বটা অনেক বেশি বর্তায় এবার আপনার কাছে জানতে চাইবো যদি ধরুন আমি বলবো ওই দাঁতে পোকা বা ওই কালো কিছু হয়ে যাওয়া দাঁতটা কালো হয়ে যাওয়া হ্যাঁ ক্যারিজ আপনাদের শব্দ এটা আমাদের নয় আমাদের দর্শক বন্ধুদের জন্য এটা দাঁতে পোকা সেই দাঁতে যদি পোকা হয় শিশুদের দুধের দাঁতে যদি পোকা হয় এই ধরনের কালো হয়ে যায় তাহলে কি করা উচিত যখনই আমরা দুধের দাঁতে কালো পোকা মায়েদেরকে বলছি যখনই লক্ষ্য করবেন ওটাকে আপনারা মানে ইগনোর করবেন না ওটাকে অবহেলা করবেন না ইমিডিয়েটলি কোনো কাছে কোনো আপনার ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন কারণ ওটাকে ফিলিং করিয়ে রাখাটা দাঁতটাকে বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দাঁতটা যদি ক্ষয় হয়ে যায় ওই দাঁতের থেকে হয়তো মাড়ির মধ্যে ইনফেকশানটা যেতে পারে পুজ জমা হয়ে যেতে পারে আর সব থেকে যেটা বেশি ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যেটা আমি আগেও বলছিলাম যে নিচে যে স্থায়ী দাঁতটা আছে ওই দাঁতটা কিন্তু ওই দাঁতটার অ্যাবসেন্সে যদি দুধের দাঁতটা পড়ে যায় তাহলে কিন্তু নিচের দাঁতগুলো সবগুলো এফেক্টেড হয়ে যায় এবং কি হয় পরবর্তীকালে সেটা বাঁকা দাঁত হয়ে উঠবে যেটা ট্রিটমেন্টটা করাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা খরচ খরচের ব্যাপার ব্যয়বহুল ভীষণ ব্যয়বহুল হ্যাঁ এটাও সহজ উত্তর পেয়ে গেলাম যে যদি এই ধরনের শিশুদের দুধের দাঁতে ওই ধরনের পোকা হয় ওই কালো কালো যদি কিছু দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন বা কোনো দন্ত চিকিৎসকের সঙ্গে ব্যক্তিগতভাবে গিয়ে যোগাযোগ করতে পারেন কোনো অবহেলা করা চলবে না এটা আমাদের বক্তব্য নয় স্বয়ং ডাক্তার মহোদয়া বললেন দেবলিনা ভৌমিক আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি ডাক্তার মহোদয়ার কাছে এবার আরেকটি প্রশ্ন আপনি তো এতক্ষণ বললেন যে ছমাস থেকে এই দুধের দাঁত ওঠা শুরু করে

এটা কেন হতে পারে বা এর জন্য কি করা উচিত দেখুন দাঁত উঠছে না ওটার পিছনে অনেকগুলো রিজন আছে তার মধ্যে যেগুলো একটা রিজন হতে পারে যে দাঁতের আমরা মানে সবার আগে আমরা করে যে দাঁতের নিচে মানে অনেকের তো ডিপেন্ড করছে ওটা মেয়েদের একটা জেন্ডারের উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে মেয়েদের আমরা যেরকম জানি যে আমাদের মেয়েদের পিওবার এজটা আমাদের তাড়াতাড়ি আসে তেমনি ভাবে মেয়েদের ক্ষেত্রে দাঁত ওঠাটা একটু ছেলেদের তুলনায় তাড়াতাড়ি হয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ওটার মধ্যে হাইট আর বাচ্চার যে ওয়েট এই দুটোর উপরেও ডিপেন্ড করছে যে একটা খুব মোটা একদম স্বাস্থ্যকর একটা বাচ্চা যার হয়তো হাইটও অনেক বেশি ঠিক আছে তার ক্ষেত্রে হয়তো তার গঠনটা খুব তাড়াতাড়ি হচ্ছে তার দাঁতের গঠনটাও তাড়াতাড়ি হবে ঠিক আছে যদি দাঁত না আসছে হয়তো এরকমও হতে পারে যে দাঁতটা নিচের থেকে হয়তো কোনো রাস্তা পাচ্ছে না বেরোনোর ঠিক আছে কোন একটা ব্লকেজ আছে উপরে বা হতে পারে ওটা হাড়ের সাথে দাঁতের যে মানে পার্মানেন্ট স্থায়ী যে দাঁতটা ওটা হাড়ের ভিতরেই আটকে আছে যেটা আমরা মেডিকেল টার্মে বলি এনকাইলোসিস আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওমদে দেরি হতে পারে আরেকটা হতে পারে কোন হরমোনাল কিছু যদি থাকে অনেকে যে দাঁতই অ্যাবসেপ্ট আচ্ছা আচ্ছা শুনলেন তো যদি কোনো কারণে দাঁত উঠতে আপনার শিশুর আপনার সন্তানের দেরি হয় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই সেটি ঠিক একদম কারণ ঘাবড়ানোর একদম কারণ নেই বলবো না কিন্তু ওটাকে অবহেলা না করে আপনি ইমিডিয়েটলি কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ওটা একটু চেক করিয়ে নিতে হবে যে কেন আসছে না দাঁতটা ঠিক আছে ওটা আমরা দরকার হলে আমরা কোনো ছোট একটা পার্টিকুলার দাঁতের এক্স রে বা হয়তো পুরো মুখের একটা এক্স রে যেটা আমরা ওপিজি বলি আমরা ওটা করে আমরা দেখে নিতে পারি যে কেন দাঁতটা আসছে না দাঁতটার অবস্থানটা কোথায় নাকি দাঁতটা নেই আচ্ছা এমন কি কখনো হয়েছে পেয়েছেন আপনারা যে দাঁতটাই নেই হ্যাঁ অনেক সময় হয়েছে অনেক সময় অনেক ক্ষেত্রে মানে ওটা খুব রেয়ার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়েছি যেটা এক্সট্রা দাঁত এক্সট্রা দাঁতটা বেশি পাওয়া যায় তুলনামূলকভাবে ভাবে মানে ওই অ্যাবসেন্ট কোন দাঁত অ্যাবসেন্ট ওটা কম দেখা যায় আচ্ছা আচ্ছা আমরা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম দাঁত ওঠার বয়স পেলাম পেলাম দাঁত এই দুধের দাঁত পড়ার বয়স এবার পেয়ে গেলাম যে যদি কোনো কারণে শিশুদের দাঁত ওঠার ক্ষেত্রে বিলম্ব হয় তাহলে কি করতে হবে এবার জানতে চাইবো যে আমরা কিন্তু প্রায়শই শুনি দেখি শিশুদের না না শুধু শিশুদের নয় অনেক বড়দেরও শুনি মাঝারিদেরও শুনি যে অনেক সময়ই ওনাদের দাঁতের মারি দিয়ে রক্ত পরে হ্যাঁ পুজো পরে অনেক সময় আবার ফুলে ফুলে ফুলেও যায় কেন এটা কেন হয় সেটা হচ্ছে আমি একদম বেসিকটার থেকে যাচ্ছি আমাদের মুখের ভেতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে ঠিক আছে ওই ব্যাকটেরিয়াগুলো কি হয় ওই ব্যাকটেরিয়াগুলো যখন আমরা কোনো সুগার ইনটেক করে আমরা মানে শর্করা জাতীয় কিছু যদি আমরা খাই ব্যাকটেরিয়া ওই সুগারটার সাথে মিলে মিশে একটা কি করে একটা অ্যাসিড ফর্ম ফর্ম করে ঠিক আছে ওই অ্যাসিডটা মিলে ওটা কি করে দাঁতটার ক্ষয় করার চেষ্টা করে যেটা আমাদের দাঁতটার যেটা শক্ত যেটা পার্ট সেইটাকে আমরা আস্তে আস্তে ওটা ক্ষয় হয় ঠিক আছে এখন আমরা দাঁতের স্ট্রাকচারটা আমি আমার মনে হয় অনেকেই জানেন না তো দাঁতের স্ট্রাকচারটার ব্যাপারে আমি একটু বলতে চাই এখানে যে দাঁতটার আমাদের লেয়ার থাকে কয়েকটা দাঁতের মধ্যে একদম যে উপরের আমরা সাদা লেয়ারটা দেখি সেটাকে আমরা বলি এনামেল যেটা খুব শক্ত হয় ঠিক আছে এর পরে যে লেয়ারটা আছে ওটা তুলনামূলকভাবে একটু নরম সেটাকে আমরা বলি ডেন্টিন ঠিক আছে আর এর পরে যে লেয়ার লেয়ারটা আছে সেটাকে আমরা বলি পাল্প পাল্প মানে হচ্ছে আমার যেখান যেখান দিয়ে আমাদের দাঁতের নার্ভ বা আমাদের ব্লাড সাপ্লাই যেখান থেকে রক্তটা আমাদের মানে দাঁতের মধ্যে যাচ্ছে ঠিক আছে যেখান থেকে আমাদের সেন্সেশনটা দাঁতের মধ্যে যাচ্ছে এবং সিমিলারলি রুটের মধ্যে দাঁতের যে নিচের অংশটা সেটার মধ্যে আমাদের উপরে এনামেল থাকে সেমেন্টাম থাকবে তার ভিতরে ডেন্টিন থাকবে তার ভেতরে পাল্প ঠিক আছে এই বেসিকটা যখন বলেই দিলেন তাহলে এবার জানতে চাইব কেন কেন এই ধরনের ওই যে কথাটা বলছিলাম যে মারিতে রক্ত মারিত থেকে রক্ত পড়ার কথাটা বলছি যে ব্যাকটেরিয়াটা কি হয় ব্যাকটেরিয়াটা ওই অ্যাসিডের সাথে ফর্মেশন করে আমাদের একটা দাঁতের ওপরে একটা সাদা একটা লেয়ার ফর্ম করে দেয় যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি প্লাক আচ্ছা ঠিক আছে ওই ফিল্মটা আমাদের যখন ফর্ম হয়ে যায় তখন ওখান থেকে আমাদের যে মারিটা আছে মারিটা খুব এফেক্টেড হয় ঠিক আছে মারিটা এফেক্টেড হয়ে গেল ওখানে ইনফেকশনটা যখন হবে তখন মারিটা ফুলে যায় এবং ফুলে যাওয়ার জন্য আমাদের ওখান থেকে ব্লিডিং হওয়া শুরু হয় আচ্ছা আচ্ছা তখন কি করা উচিত ঘরোয়া কোনো চিকিৎসা রয়েছে না সরাসরি আমি ঘরোয়া চিকিৎসার কথা বলবো না এখানে সেখান সেখানে আমাদের মানে কেন ব্লিডিংটা হচ্ছে শুধু ব্লিডিং তো আর শুধু ওই মারি মানে ওটার জন্য তো আর হচ্ছে না আমাদের দেখে নিতে হবে ব্লিডিং হওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ হতে পারে কোনো হরমোনাল কোনো ডেফিশিয়েন্সি হতে পারে আমাদের কোনো ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে বা ভিটামিন সির ডেফিশিয়েন্সি হতে পারে প্রেগন্যান্সির সময় ওটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় তো আমাদের ডাক্তারের কাছে গিয়ে আমাদের কারণটা সব কিছুরই আমাদের ডায়াগনোসিস কারণটা জানাটা খুব দরকার ঠিক আছে বা হতে পারে যে পাথর জমে গেছে ওই প্লাকটাই হয়তো আরেকটু মানে জমে জমে ওটা ক্যালসিফিকেশন হয়ে যায় এবং ওখান থেকে পাথর জমে যায় পাথর জমে যাওয়ার যদি হয় তাহলে ওটা আমাদের স্কেলিং করতে হবে আবার স্কেলিং এই স্কেলিংটা কি আমরা শুনি আমরা ইদানিং কিন্তু খুব শুনতে পাচ্ছি স্কেলিং 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 দাঁতে স্কেলিং করাতে হবে বা আমার দাঁতে স্কেলিং করিয়েছি টা হচ্ছে একটা আল্ট্রাসনিক মেশিন দিয়ে ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা ওটার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করি ঠিক আছে যার জন্য কি হয় ওই ভাইব্রেশনে ওই যে দাঁতের যে পাথরটা আছে যেটাকে আমরা ক্যালকুলাস বলি ওটা লুজ হয়ে যায় এবং সাথে ওই মেশিনটার থেকে একটা জল বেরোয় ওই জলটা দিয়ে ওই জায়গাটা আমাদের ক্লিন হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আরেকটা পয়েন্ট আমি এখানে বলবো আপনাকে যে অনেকের এটা একটা মিসকনসেপশন আছে অনেক পেশেন্টরা যখন আমাদের কাছে আসে জিজ্ঞেস করে যে ডাক্তার বাবু এরকম আমরা তো শুনেছি যে স্কেলিং করলে পরে দাঁতটা লুজ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা খুব ভুল ধারণা কারণ কি হয় এক্স্যাক্টলি যখন আমরা দাঁতের মাঝখানে যখন পাথরটা জমে যাচ্ছে ঠিক আছে ওই পাথরটা কি করছে আস্তে আস্তে নিচে গিয়ে আমাদের মানে মারি আর দাঁতটার ওখানে একটা গ্যাপ ক্রিয়েট করছে আর পাথরটা ততটাই এটা ভিতরে ঢোকার চেষ্টা করছে তো আলটিমেটলি কি হচ্ছে যে পাথরের সাপোর্টে কিন্তু দাঁতটা বসে আছে অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে পাথরটার সাপোর্টেই এবার দাঁতটা বসে আছে তো যখন আমরা পাথরটাকে চারদিক থেকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি ক্যালকুলাসটাকে আমরা সরিয়ে দিচ্ছি স্কেলিং করে তখন একটা ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে যেটা হয়তো পরে আস্তে আস্তে ওটা হিল হয়ে যায় কিন্তু শুরু শুরুতে যখন আমরা পাথরটা সরিয়ে দিই ওই জায়গাটা খালি হয়ে যায় তো অনেক পেশেন্টের ওটা তখন মনে হয় যে আচ্ছা ওই জায়গাটা খালি হয়ে গেল ওই জায়গাটা তো তাহলে তো দাঁতটা নড়ছে নড়তে পারে যদি দাঁত মানে ওই পাথরটা একদম নিচে গিয়ে যদি বোনের সাথে যদি বোনের লেভেলে যদি চলে যায় তখন কি হয় ওটা পাথরটা সরিয়ে দিলে পরে ক্লিন হয়ে গেল জায়গাটা তখন হয়তো দাঁতটা নড়তে পারে এরপর কি যখন পাথরটা সরিয়ে দেওয়া হলো স্কেলিং এর মাধ্যমে এরপর কি আবার সেই দাঁতটা স্থায়ীভাবে বসার সুযোগ থাকে ওটা ডিপেন্ড করছে যে কতটা আমাদের ক্যালকুলাস ওখানে জমে ছিল এখন যদি শুধু ক্যালকুলাসটা যদি মারির ওপর ওপর যদি থাকে তাহলে ওটা শরীর দিলে পরে ওটা আস্তে আস্তে হিল হয়ে যায় কিন্তু ওটা যদি আমরা এত দেরি করেই যদি আমরা ডাক্তারের কাছে যাচ্ছি যে ওটা একদম বোনের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে নিচে অবধি চলে গেছে তখন ওটা হয়তো মানে সরালে পরে ওই দাঁতটাকে বাঁচানোটা সম্ভব হবে না ঠিক আছে যদি খুব বেশি ওটা মানে বোনের সাথে মানে নিচে অব্দি যদি চলে যায় তা খেয়াল রাখতে হবে যে যদি আমরা বেশি এখানে আমরা ডিপোজিট দেখি দাঁতের মধ্যে তাহলে ওটা ইমিডিয়েটলি আমাদের স্কেলিং করিয়ে নিতে হবে যত আমরা আর্লি করাবো তত আমরা দাঁতটাকে সুস্থ রাখতে পারবো শুধু কি এই পাথর এই স্কেলিং এর মাধ্যমে কি শুধু এই পাথরই দূরীকরণ করা হয় নাকি অনেক সময় বিভিন্ন কালো দাগ পড়ে যায় কালো দাগ যেটা আমরা স্টেইন বলি ওই কালো দাগটাকেও আমরা পরিষ্কার করি এই যে আপনারা এই স্কেলিং করছেন আপনি বললেন যে একটা বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে এখানে আপনারা জল দিয়ে এবং সেই ভাইব্রেশনের মাধ্যমে জল দিয়ে সেটা পরিষ্কার করে দিচ্ছেন আপনি বললেন না যে এনামেল থাকে দাঁতের একদম উপরিভাগে এই এর জন্য এই অ্যানামেলের কোনো ক্ষতি হয় কিনা না সেরকম ক্ষতি হবে না কারণ আমরা উপর উপর দিয়ে ওটাকে ভাইব্রেশন হয় তো তো ওটার মধ্যে একদম উপর উপর দিয়ে আমরা ক্লিনিংটা করি ওটার মধ্যে ভাইব্রেশনের স্পিডটা এত বেশি মানে থাকবে না যে এনামেলটা ওটা আমরা ক্ষতি করার মানে ততটা আমরা প্রেসার ইয়ে অবশ্যই সে কারণে আমি বলবো যে বর্তমান সময়ে কিন্তু অনেক হাতুরে ডাক্তার রয়েছেন যারা এই কাজটা করছেন যে এভাবে স্কেলিং করছেন হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই একটা সতর্কবাণী আমি দিতে চাইব যে অবশ্যই কোনো হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে এ ধরনের স্কেলিং করাবেন না তাদের অভিজ্ঞতা এবং শিক্ষা কিন্তু পুরো বিষয়টিকে বিপথে চালিত করতে পারে এতে আপনার দাঁতের উল্টো আরও সমস্যা হতে পারে আপনি কি মনে করেন হ্যাঁ আমিও সেটাই মনে করি এখন আরেকটা হচ্ছে এখন কি বলি এটাতে যারা মানে এরকম কম খরচে যদি আপনারা ট্রিটমেন্ট করাতে যান ওখানে এখন তার মানে কি টেকনিক ইউজ করছে সেটা আমাদের জানা নেই কিছু কিছু ভিডিওস আমাদের চোখে পড়ে ঠিকই কিন্তু ওখানে আপনারা এটাও খেয়াল রাখবেন যে ওখানে কতটা আমরা স্টেরিলাইজেশন করছি মানে গুলোকে কতটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি এটা কি একটা মানে পেশেন্টের পরে কি আরেকটা পেশেন্টে মানে শুধু জল দিয়ে পরিষ্কার করেই আমরা ইউজ করে দিচ্ছি ওই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা শুনলেন তো আমার মনে হয় কি আমার আপনার সঙ্গে এতক্ষণ এই আলোচনায় কি মনে হলো জানেন আপনার আপনি এত সুন্দর ভাবে বোঝালেন আমার মনে হয় আপনি এই ডাক্তার না হয়ে আপনি যদি শিক্ষিকা হতেন অনেক বেশি ভালো তো এত সুন্দর বোঝাচ্ছেন আমি না অনেক অনুষ্ঠান করেছি এত সুন্দর বুঝিয়েছেন উনি যে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা আমার মনে হয় অতি সহজে বুঝে নিয়েছেন দর্শক বন্ধুদের আবারও বলে রাখছি দন্ত চিকিৎসক ডাক্তার ডাবলিনা ভৌমিক এমডি অ্যান্ডো অ্যান্ডোডিক্স হ্যাঁ যথেষ্ট স্বনামধন্য লোক আবার বলে রাখছি এরাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও বটে দেবলীনা ভূমিক মহোদয়কে আবারও আবারও আমরা এই হল্লাবের পরিবারের তরফে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এবার যে কথাটি বলছিলাম আমরা এতক্ষণ স্কেলিং নিয়ে আলোচনা করছিলাম আর স্কেলিংয়ের সঙ্গে সঙ্গে না আরেকটা কথা মনে পড়ে গেল আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল এই সংক্রান্ত আর শুনি যে আর সিটি এই আর সিটিটা কি আচ্ছা আর সিটি হচ্ছে যে আমরা যখন যেরকম আমি বলছিলাম একটু আগে যে একটা টুথ স্ট্রাকচারটা কি আমাদের উপরে একদম শক্ত একটা স্ট্রাকচার থাকে এনামেল এরপরে থাকে ডেন্টিন এরপরে থাকে পাল্প তো যখন একটা আমরা দাঁতে যখন ক্ষয় শুরু হয় একদম শুরুতে আমরা ওটা মানে যদি পোকা বলি বা ক্ষয় বলি একদম শুরু হবে ওটা এনামেল থেকে ঠিক আছে এনামেল এরপরে ডেন্টিনে আসবে এরপরে আসতে যেতে যেতে ওটা পাল্প অব্দি চলে যাবে ঠিক আছে এখন একদম যখন মানে ওপরে যখন থাকে ক্ষয়টা তখন আমরা নর্মালি ওই জায়গাটাকে আমরা ফিলিং করে দিই ঠিক আছে যেটা আমরা ফিলিং বা বলি ওগুলো অনেকগুলো মেটেরিয়াল হয় দাঁতের কালারের হয় বা অন্য সিলভার কালার গোল্ড কালারের হয় সেগুলো দিয়ে আমরা ফিলিং করি ঠিক আছে এরপর যখন এটা যত নিচের দিকে যাবে আমাদের ক্ষয়টা যখন আমাদের ওটা আরও নিচে চলে যাবে তখন পাল্পের কাছে যখন চলে আসে তখন আমাদের এক্স করে আমরা দেখে নিই প্রথমে যেটা কতটা ক্ষয়টা কতটা হয়েছে কারণ যত এটা নিচের দিকে যাবে তত বেশি আমাদের সেন্সিটিভিটি শিরশির করাটা তত বেশি শুরু হয়ে যাবে কারণ সেখানেই আমাদের পাল্পের মধ্যে আমাদের নার্ভ সাপ্লাইটা থাকে অনুভূতিটা থাকে বেশি হ্যাঁ যে অনেক সময় আমরা পেশেন্ট এলো আমরা শুনলাম যে হ্যাঁ সারা রাত আমরা ঘুমোতে পারিনি ঠিক আছে বা গরম জল খেলে বেশি লাগছে ঠান্ডা জল খেলে বেশি লাগছে ঠিক আছে তখন আমরা এক্স রে করে আমরা প্রথমে দেখে নিই যে ক্ষয়টা কতটুকু অব্দি গেছে ঠিক আছে তখন কি হয় আমরা একদম নিচে পাল্পটাকে দাঁতের মাঝখানে যেটা সেন্টারে যেটা নরম অংশটা থাকে ওই জিনিসটাকে আমরা বের করে দিই বের বের করে দিই ওখানে যে দাঁত সাপ্লাইটা আছে ওই জায়গাটার মধ্যে আমরা কাট করে দিচ্ছি যে ওখানটার মধ্যে আর তখন শীর্ষের অনুভব আর হবে না এবং ওই খালি জায়গাটাকে তখন আমরা একটা ফিলিং মেটেরিয়াল দিয়ে পুরো রুট অব দি পাল্পটা তো পুরো রুট অব দি থাকে তো পুরো রুট অব দি আমরা ওই জায়গাটাকে ফিলিং করে দিই আচ্ছা তো ফিলিংটা ইউজুয়ালি মানে একদম উপরের ক্ষেত্রে মানে ছোট যদি থাকে তখন ওটা ফিলিং এ হবে আর যখন এগিয়ে যায় জিনিসটা প্রসেসটা যতটা এগোবে তখন আর সিটি করতে হবে যেটাকে আমরা বলি ভেতরে গভীরে যাবে হ্যাঁ রুট কেনাল ট্রিটমেন্ট বলা হয় আচ্ছা এই রুট কেনাল ট্রিটমেন্টটাকেই আসলে সংক্ষেপে আর সিটি বলা হয় না এবার যে কথাটি জানতে চাইবো এই ক্ষত রুট কেনাল আপনি আর সিটি বলছিলেন মানে দাঁতের উপর কারিগরি তা অনেক সময় কি হয় কারিগরি বলবো না যে বলবো যে অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে বা খেলতে গেলে অনেক সময় শিশুদের বা বড়দের হঠাৎ দাঁতটা খুলে বেরিয়ে গেল হুম এই সময় কি করণীয় কি করা উচিত বা কি করার মতো চিকিৎসা ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কারণ কি হয় অনেক ক্ষেত্রে আমাদের হসপিটালে অনেক সময় আমরা এরকম পেশেন্ট পেয়েছি যে ফুটবল খেলতে গেছে ঠিক আছে বা ছোট বাচ্চা ছোট বোনের সাথে ভাইয়ের সাথে খেলছে তখন হঠাৎ করে মানে মারামারি পিটা পিটি করতে গিয়ে তখন দাঁতটা খুলে বেরিয়ে আসলো ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যদি দাঁতটা পুরোটা বেরিয়ে না আসে আপনি যদি দেখছেন যে দাঁতটা ভেতরেই রয়ে গেছে কিন্তু নড়ছে বেরিয়ে আসেনি তখন আমরা ওটাকে ওই অবস্থাতেই মুখের মধ্যে রেখে আমরা ইমিডিয়েটলি প্যানিক না করে আমরা ডাক্তারখানায় নিয়ে যাব। ঠিক আছে আর যদি ইন কেস দাঁতটা যদি বেরিয়ে আসে একদম তখন আমরা কি করব ওটাকে একটা মানে কাপের মধ্যে একটা ছোট একটা কন্টেইনারের মধ্যে একটু দুধ নিয়ে দুধটা একটা মিডিয়ামের কাজ করে ঠিক আছে দাঁতটাকে মানে পরিষ্কার মানে সেফ রাখার জন্য ওটার মধ্যে দাঁতটাকে রাখবো দাঁতটা চেষ্টা করব দাঁতটার যেন রুটটা যে মানে গোড়াটা আছে দাঁতের ওটার মধ্যে যেন আমরা টাচ না করি শুধু দাঁতের উপরের অংশটার মধ্যে টাচ করে ওটাকে কাপের মধ্যে রাখবো এবং সাথে সাথে ওটা আমরা ডেন্টাল সার্জনের কাছে আমরা নিয়ে আসব। আনলে কি হবে ওই দাঁতটাকে আমরা চেষ্টা করি যে যদি দাঁতটা ইনট্যাক্ট থাকে মানে একদম মানে কোনো ক্ষয় হয়নি ভাঙেনি তাহলে আমরা ওটাকে আবার ওই সকেটের মানে ওই গর্তটার মধ্যে আবার দাঁতের যে সকেটটা আছে ওটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা ওটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি তো ওটা মানে অনেক সময় ওটা মানে সাকসেসফুল রেট অনেক হাই ওটা আচ্ছা শুনলেন কিভাবে এ ধরনের কোনো দুর্ঘটনাজনিত জনিত কারণে বা খেলতে গিয়ে যদি ছোট বড় কারো এই ধরনের দাঁত চলে আসে উঠে পড়ে যায় তাহলে কি করতে হবে হ্যাঁ আজকে এই ব্যাপারটা না আপনি খুব নতুন একটা শোনালেন যে দাঁতটাকে যদি পরে যায় এই দাঁতটাকে কিভাবে দুধের মধ্যে রেখে তা হাসপাতালে need এটা হবে হ্যাঁ এটার মধ্যে আরেকটা পয়েন্টও বলে দিচ্ছি যে ওখানে কোন আমরা যেহেতু ওই জায়গাটা ব্যথা করছে ব্যথা যদি হয় তাহলে শুধু আমরা চেষ্টা করব যে একটা পেইন কিলার খাইয়ে দেয়ার কিন্তু ওই জায়গাটার মধ্যে যে দাঁতটা যদি বেরি আসে যে ওই খালি জায়গাটার মধ্যে আমরা কোনো অ্যাসপিরিন জাতীয় কোনো কিছু ইউজ করব না বা আমরা লবঙ্গ তেল জাতীয় ব্যথা কমার জন্য যেটা ইউজ করা হয় ওই জিনিসগুলো আমরা ইউজ করব না ঠিক আছে আর রুটটার মধ্যে জানো ওটা খেয়াল রাখতে হবে ওটা বিশ इंपोर्टेंट যে আমরা দাঁতের গুড়িটাকে আমরা ধরবো না কারণ দাঁতের গুড়িটার মধ্যে কিছু কিছু আমাদের ওখানে লিগামেন্টস থাকে যেই জিনিসটার সাহায্যে দাঁতটা আবার লেগে যাবে পরে সকেটে বসিয়ে দিলে মানে বসানো যায় হ্যাঁ ওটা মানে সাকসেস রেট মামি ওটা অনেক কিছু ডিপেন্ড করছে যে কতক্ষণ আমরা ওটা মানে সকেটের বাইরে আছে দাঁতটা কি অবস্থায় এনেছি দাঁতটাকে ঠিক আছে পরিষ্কার করার সময় যদি এখন আমরা যদি ওই লিগামেন্টটাকে যদি নষ্ট করে দিচ্ছি তাহলে ওই দাঁতটা কিন্তু বসাতে মানে ওটা ডিফিকাল্ট হবে ওটা হয়তো মানে সাকসেসফুল নাও হতে পারে তখন এই উত্তরটা যখন দিলেন তখন কিন্তু এই ঠিক এমন একটা সম্পৃক্ত একটি প্রশ্ন চলে আসছে এই ইমপ্ল্যান্ট হ্যাঁ হ্যাঁ এই ইমপ্ল্যান্ট মানে প্রতিস্থাপন বা স্থাপন এ ধরনের কিছু একটা আমার মনে হয় দাঁতের ক্ষেত্রে তো কি কিভাবে করেন আপনারা বা এ করলে কতটুকু সুফল পাওয়া যায় ইমপ্লান্ট এখন আমাদের মানে এখন রিসেন্ট অ্যাডভান্সেস এর মধ্যে আমাদের ইমপ্লান্টটা এখন ডেন্টিস্টের মধ্যে খুব মানে আমরা সবাই এখন মানে আগে কিছু কিছু লোকেরা জিজ্ঞেস করতে এখন মোটামুটি সব পেশেন্টসরাই ইমপ্লান্টের কথা এসে জিজ্ঞেস করে সেটা হচ্ছে একটা মানে আর্টিফিশিয়াল দাঁতই বলতে পারি একদম খুব সোজা ভাষায় কি হয় আমরা যখন দাঁতটাকে তুলে দিচ্ছি কোন দাঁতটা ওই সকেটটা খালি হয়ে গেল তো আমাদের কাছে অনেকগুলো রাস্তা থাকে ওই জায়গাটাকে ফিল আপ করার তো যেটা সবথেকে মানে ইজি অপশন আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ওখানটার মধ্যে একটা নকল দাঁত পরিয়ে দেওয়া যেটাকে আমরা হয়তো বলবো কোনো ব্রিজ মানে দুটো সাপোর্টের মাঝখান দিয়ে একটা ব্রিজ বা হয়তো কোনো মানে ডেঞ্চার ঠিক আছে যেটাকে আমরা ফিক্সড করতে পারি জিনিসটাকে না হলে হয়তো খুলে পড়ে রাখার মতন ওরকম একটা ব্যবস্থা ঠিক আছে কিন্তু ইমপ্ল্যান্টটা কি হচ্ছে ইমপ্ল্যান্টটা আমাদের পুরো একটা যে আমাদের আসল দাঁতটা ওটার মতন ফাংশন করার চেষ্টা করে কি করে ইমপ্ল্যান্টটা হচ্ছে একটা স্ক্রু এর মতন একটা মেটালিক একটা টাইটানিয়াম একটা স্ক্রু যেটাকে আমরা যে দাঁতের যে যেখানটার মধ্যে গুড়িটা ছিল সকেটটার মধ্যে ওটার মধ্যে আমরা ওই স্ক্রুটাকে বসিয়ে দিচ্ছি ঠিক আছে স্ক্রুটা বসিয়ে দেওয়ার পরে দাঁতের সাইডে যেটা বোনটা ছিল বোন আর স্ক্রুটা আস্তে আস্তে ওটা মিশে যায় একসাথে ঠিক আছে ওটাকে আমরা বলি অস্টিও ইন্টিগ্রেশন হয় ঠিক আছে তার উপরে ওই স্ক্রুটার উপরে আমরা একটা ক্যাপের মতন বা ক্রাউনের মতন বসিয়ে দিই তাতে করে কি হয় যে যেটা আমরা নকল দাঁত যেটা আমরা ডেঞ্চারের মধ্যে হচ্ছে সেটার মধ্যে আমরা কিন্তু শুধু দাঁতের উপরের ক্রাউনটা পাচ্ছি কিন্তু ইমপ্লান্টের ক্ষেত্রে কি হচ্ছে ক্রাউন সহ আমরা রুটটাও পাচ্ছি একটা মেটালিক একটা সাপোর্ট পাচ্ছি তাতে করে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের খাওয়াটা অনেক বেশি মানে মানে আগের আগের মতন মতন লেভেলটা অনেক বেশি হয়ে যাচ্ছে যেটা আর্টিফিশিয়াল দাঁতের ক্ষেত্রে মানে মানে ক্রাউনের শুধু ক্রাউন যেখানে আমরা পাচ্ছি ওখানে একটু আমাদের মানে একটা মানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে জিনিসটা একটা তো ইমপ্লান্টের ক্ষেত্রে ওটা মানে কমফর্ট লেভেলটা অনেক বেশি বেশি আচ্ছা একটা প্রশ্ন আগেই আপনার কাছে করা উচিত ছিল একটু দেরি তো করছি যে এই অনেকেরই আমরা দেখি দাঁত হলুদ হয়ে যায় হ্যাঁ কেন হয় বা এই হলুদ থেকে একে পরিষ্কার রাখতে সাদা রাখতে হ্যাঁ কি করা উচিত দাঁত হলুদ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে খাওয়ার যেটা ইনটেক সেটার মধ্যে সবথেকে বেশি বেশি হচ্ছে আমাদের ক্যাফিন যেটা চা বা কফি খুব বেশি ইনটেক করলে তখন হবে আর সেকেন্ড হচ্ছে আপনার স্মোকিং করলে পরে অনেকের কোন ড্রাগ থেকে হতে পারে কিছু কিছু মানে একদম ছোটবেলায় কোনো যদি ওটা টেট্রাসাইক্লিন জাতীয় কোনো ড্রাগ যদি হয় ওটার থেকে স্টেনিং হতে পারে তো মাল্টিপাল ফ্যাক্টরস আছে হওয়ার দাঁতে মানে দাঁতটা হলুদ হয়ে যাওয়ার পিছনে তো ওটার জন্য আমরা মানে কিছু কিছু ট্রিটমেন্ট আছে একটা হচ্ছে যদি দাঁতটা খুব মানে যদি ওপরে ওপরে যদি হলুদ হয় সেটাকে আমরা ব্লিচিং করতে পারি ঠিক আছে ব্লিচিং করলে পরে ওখানে মধ্যে আমরা হাইড্রোজেন পারক্সাইড মানে মেইন মেটেরিয়ালটা থাকে আমরা ওটা দিয়ে দাঁতটাকে আমরা কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টার এক একটা অ্যাপয়েন্টমেন্ট হয় আমরা ওই দাঁতগুলোকে ওই একটা জেল মতন আমরা লাগিয়ে লাগিয়ে ওটাকে কিছু মানে সময়ের মধ্যে ওটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যায় আচ্ছা আচ্ছা এবার যে প্রশ্নটি করছি তা হলো আপনি বলছিলেন না যে অনেক সময় দাঁতের ব্যথা হয় অস্বস্তি করে ব্যথা তো এই যে দাঁতে ব্যথা এর জন্য অবশ্যই ডাক্তারবাবুদের কাছ থেকে ডাক্তারবাবুদের নির্দেশ মতো ব্যথার উপশমের ওষুধ খেতে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তা আমার একটা প্রশ্ন যে সব সময় তো আর ডাক্তার বাবুদের পরামর্শ নিয়ে ওষুধ ওষুধ খাওয়া সম্ভব না হ্যাঁ আচ্ছা এই আছে কি কোনো উপাচার কোনো আপনার কাছে সেই নির্ধারণ যে যদি ব্যথা হয় হঠাৎ তাহলে বাড়িতে এর কোনো ব্যবস্থা ঘরোয়া পদ্ধতিতে দাঁতের ব্যথা হোক সাময়িক বা অন্তত একটু যদিও কমে এর কোনো ব্যবস্থা রয়েছে কি আপনি বলবেন আমাদের দর্শকদের সেটা তো এখন আমরা যেটা সব সময় করে থাকি সেটা হচ্ছে লবঙ্গ তেল আমরা যেটা ছোট থেকেই আমরা যে একটা লবঙ্গ রেখে দিলাম লংটা রেখে দিলে পরে তখন আস্তে আস্তে অনেকটা দাঁতের রিলিফ হয় কিন্তু ওটা কিন্তু সব ক্ষেত্রে ওটা মানে এফেক্ট এফেক্টিভ হবে না ঠিক আছে কারণ কতটা অবধি গেছে কেন হচ্ছে ব্যথাটা ওটা দেখতে হবে সবার আগে তো ডাক্তারের কাছে গিয়ে আমাদের ওটা দেখে নেওয়াটা খুব দরকার ঘরোয়া পদ্ধতিতে হয়তো একদিন দুদিন হয়তো ওটা কাজে দেবে কিন্তু ওটা লং টার্মে আমাদের কাজে দেবে না এবং তাতে করে ক্ষতিটা কি হবে যে আমরা হয়তো আজকে একটু লং নিয়ে নিলাম বা কিছু একটা নিয়ে নিলাম যে ব্যথাটা কমে গেল তো আমরা ওটাকে অবহেলা করব যে ও আচ্ছা ব্যথা কমে গেছে তাহলে আর মানে ডাক্তারের কাছে আর যাবার দরকার নেই কিন্তু তাতে করে যে কতটা আমরা নিজেদের মানে ক্ষতি করছি আমরা তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে ব্যথাটা সেটা জানাটা জানার জন্য আমাদের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করাটা দেখাটা শুধু শুধু ব্যথা হবে না দাঁতে কোনো না কোনো কারণ থাকবে এবং কারণটাকে আমাদের ট্রিটমেন্টটা করাটা খুব দরকার অবহেলা না করে ডাক্তার মহোদয়া যা বললেন ওই সেই লবঙ্গ তেল আমরা আগে শুনেছি উনি সেটাকে আবার মোহর দিলেন যে ওই লবঙ্গ দিয়ে বা লবঙ্গ তেল দিয়ে সাময়িক দাঁত ব্যথা থেকে রেহাই পাওয়া যেতে পারে তবে সেই লবঙ্গ তেলটাও কিন্তু ঘরে থাকতে হবে আর অবশ্যই শেষ কথা যে ডাক্তারের কাছে যেতে হবে কেন ব্যথাটা হলো এর কারণটা কি বের করে ডাক্তারবাবুদের কাছ থেকে কিন্তু পরামর্শটা নিয়ে ওষুধ খেতে হবে আর আমি আবারও বলবো মোটেও কোনো হাতুরে ডাক্তারের কাছে যাবেন না আরেকটা প্রশ্ন এই আকেল দাঁত এই আক্কেল দাঁত সাধারণত কি কারণে ওঠে কি কারণে নয় আক্কেল দাঁত আক্কেল দাঁত ওই আমাদের যে বললাম যে স্থায়ী দাঁত আমাদের বত্রিশটা থাকে বত্রিশটা দাঁতের মধ্যে যেমন আমাদের তিনটে তিনটে করে চারদিকে এদিকে ডান দিকে বা দিকে তিনটে উপরে তিনটে লেফটে তিনটে এরকম করে তিনটে তিনটে করে আমাদের মোলার্স থাকে চারদিকে ঠিক আছে তো লাস্ট মোলার যেটা হয় ওই মোলারটাকে বা মারি যে লাস্ট দাঁতটাকে সেটা আমরা বলি আক্কেল দাঁত ঠিক আছে বা ওয়েস্টার্ন টুথ ইংলিশে বলা হয় তো আকিল দাঁতটা ওটা মোটামুটি আমাদের 17 18 বছর থেকে আসা শুরু হয়ে যায় ঠিক আছে তো ওটা মানে আমাদের সকেটের মধ্যেই থাকে তো অনেক ক্ষেত্রে ওটা মিসিং থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা আকিল দাঁতটা মানে ওটা নরমালি প্রেজেন্ট থাকে আচ্ছা আচ্ছা আসলে ওই নির্ধারিত দাঁতেরই একটি শেষ দাঁত যেটা আকেল দাঁত বলা হয় যেহেতু ওটা একটু মানে দেরি করে ওঠে যখন মানুষের মানে আমার মানে ওটা কনসেপ্ট যে বলে যে আকেল যখন হয় মানুষের একটু বড় বুদ্ধি হয় বুদ্ধি তখন সেই আকেল দাঁত ওঠে আকেল দিয়ে ওই সময়টাতে ওই সময়টাতে ওঠে দাঁতটা তাই ওটাকে আকেল দাঁত বলি আমরা বল আমরা আকেল দাঁত বলি আচ্ছা এবার আপনার কাছে জানতে চাইবো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেরই এই সমস্যাটা হয় মুখে দুর্গন্ধ কেন হয় হ্যাঁ মুখে দুর্গন্ধটা ওটা আমাদের এখন অনেকগুলো কারণ হতে পারে একটা হচ্ছে যে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা দাঁতের উপর একটা ডিপোজিট পড়ে যায় যেটাকে আমরা প্লাক বলি এবং প্লাকটা যখন একটু পাথর ফরমেশন হয় যেটাকে আমরা ক্যালকুলাস বলি ওটা আমাদের মুখের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাদের মুখে দুর্গন্ধ হবে আচ্ছা আর একটু আমরা যদি সিস্টেমিক মানে পুরো মানে দেহের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে ওটা কোনো আমাদের মানে পেটের কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে সেই ক্ষেত্রেও আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে ঠিক আছে অনেকগুলো সিস্টেমিক কারণ আছে আর কিছু কিছু লোকাল কারণের মধ্যে আমি ওর যেটা বললাম যে মুখের মধ্যে কোনো ডিপোজিট থাকলে পরে তখন মুখে দুর্গন্ধ হয় আচ্ছা ডক্টর মহোদয় আপনার কাছে যে আরেকটি প্রশ্ন এই মুহূর্তে বল জানতে চাইব যে উত্তরটি জানতে চাইব সেটি হলো এই অবশ্যই দাঁত পরিষ্কার রাখতে হবে নিয়মিত সেই সঙ্গে জি পরিষ্কার রাখাটা কতটুকু জরুরি হ্যাঁ এই এই পয়েন্টটার মধ্যে আমি ভালো হয়েছে আপনি বললেন আমি ওই পয়েন্টটা মিস করে গেছি যে দুর্গন্ধের জন্য আমাদের মানে শুধু দাঁত নয় আমাদের মানে খেয়াল রাখতে হবে যে আমাদের মানে দাঁতের সাথে সাথে আমাদের জিভের উপরেও কিন্তু একটা ডিপোজিট পড়ে যায় কিন্তু আমরা জিভটাকে আমরা খুব ইগনোর করি আমরা সবাই ভাবি যে শুধু দাঁতটাই আমাদের ইম্পর্টেন্ট ক্লিন রাখা জিভের উপরে যে ডিপোজিটটা আছে সেটাও কিন্তু আমাদের রেগুলার ক্লিন করতে হবে আর একটা কথা কিন্তু এখন আর না বলে পারছি না বলছিলাম ভাবছিলাম যে হয়তো না বলেই হঠাৎ করেই এটা হয়ে যাবে কিন্তু না প্রত্যেক দিনের মতোই সেটি এসে হাজির আর কথাটি হলো কি জানেন আমাদের না এই অনুষ্ঠানটা ওই ইটি টানার সময় গেছে ঘড়ির কাটা বলছে আর এই অনুষ্ঠান চালিয়ে নেওয়া যাবে না এই শেষ মুহূর্তে এসে আপনি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের তাদের সন্তানের নিজেদের পরিবারের প্রতিবেশীর দাঁত যাতে ভালো থাকে জন্য কি বার্তা হ্যাঁ আমি কয়েকটা টিপস ছোট ছোট টিপস এটাই দেব দাঁত ভালো রাখার জন্য একটা তো আমি যেটা একদম মায়েদের জন্য আমি অলরেডি বলে দিয়েছি যে একদম মা যখন প্রেগনেন্ট থাকবে তখন থেকে আমাদের এটা খেয়াল রাখতে হবে দাঁতের পরিচর্যাটা নিউট্রিশনের উপরে মানে খাওয়া দাওয়াটার উপরে আপনার খেয়াল রাখতে হবে আর মানে হয়ে যাওয়ার পরে আমি বলছি দাঁতটা উঠে যাওয়ার পরে আমাদের পরিচর্যাটা করতে হবে যে দুবার করে ব্রাশ করলাম এখানেও একটা মিসকনসেপশন যেটা আমরা রাখি সেটা হচ্ছে যে আমরা সকালবেলা উঠে আমরা দাঁতটাকে ব্রাশ করছি কিন্তু আসলে কি হয় খাবার পরে মানে ব্রেকফাস্ট করার পরে আমাদের ব্রাশটা করা উচিত কারণ আমরা তো যে খাবারটা লেগে আছে ওটাকে সরানোর চেষ্টা করছি তো আমাদের বেটার হয় যদি আমরা ব্রেকফাস্ট করার পরে ব্রাশটা করি এবং আমাদের রাত্রে ঘুমানোর আগে ব্রাশিংটা ইম্পর্টেন্ট আর সেকেন্ড আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে টাং ক্লিনিং যেটা আমি একটু আগেই বলছিলাম যে দাঁতের সাথে সাথে আমাদের টাংটাকে ক্লিন রাখতে হবে আরেকটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার উপর একটু খেয়াল রাখা সেটা হচ্ছে আমাদের কফি চা জাতীয় ইনটেকটাকে আমাদের কম করতে হবে স্টিকি ফুড যেটা আমাদের যেই মানে যে যেই খাবারগুলো খুব লেগে থাকে দাঁতে ওরকম খাবার আমাদের যতটা সম্ভব কম রাখা উচিত আর যদি আমরা নিচ্ছিও সেটা চেষ্টা করবো যে ওটা ইন মানে ইনবিটুইন মিলস না হয়ে আমরা যখন মিল টাইম হচ্ছে আমাদের যে মেইন খাওয়ার যে সময়টা হচ্ছে ওটার আশেপাশে যাতে থাকে কারণ ওই সময়টাতে আমাদের থুতু যে ফরমেশনটা হচ্ছে ওটা একটু বেশি থাকে আমাদের আরেকটা হচ্ছে যে ব্রাশটা আমাদের চেষ্টা করা উচিত খেয়াল রাখতে হবে যে ব্রাশের যে আমাদের ব্রিসেলস গুলো থাকে যেটা ওটা ক্ষয় হচ্ছে কিনা তাহলে ইমিডিয়েটলি ওই ব্রাশটাকে আমাদের চেঞ্জ করা উচিত আইডিয়ালি তিন মাস থেকে ছ মাসের মধ্যে এক একটা ব্রাশ চেঞ্জ করা উচিত সেকেন্ড হচ্ছে যে কোনো দাঁতে যদি আমরা কোনো রকম ডিপোজিট দেখি বা যদি মুখে দুর্গন্ধ বা কোনো স্টেইন হয়ে যাচ্ছে বা কোনো রকম মুখের মধ্যে কোনো রকম ডিসকমফর্ট ব্যথা কোনো কিছু যদি হয় ইগনোর না করে অবহেলা না করে আমরা ডাক্তারের কাছে গিয়ে কারণটা জেনে নেওয়ার চেষ্টা করব কারণ দাঁত থাকতেই ওটা দাঁতের মূল্যটা আমরা বুঝি দাঁত পড়ে যাওয়ার পরে আমরা দাঁতের মূল্যটা অ্যাকচুয়ালি বুঝতে পারি তো সেটা যেন না হয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আর শুনলেন এই দন্ত চিকিৎসক এই শেষ লগ্নে এসেও কিন্তু এত সুন্দরভাবে পুরো গুছিয়ে আপনাদের এই বার্তা তা দিলেন তা থেকে কিন্তু আপনাদের পুরো শিক্ষণীয় বিষয়টা পরিষ্কার হয়ে গেল আমরা কিন্তু আর অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারবো না সেই কথা বলে এবং আগামী রবিবার ঠিক এই সময়ে হল্লাবলের হেল ডট কম অনুষ্ঠানটি দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর দেবলিনা ভৌমিককে সঙ্গে নিয়ে দেবব্রত চক্রবর্তী আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার